বিরতির পর আবারও আপনাদের স্বাগত। অবৈধ নির্মাণ করে কৈলাসহর পানি চৌকি বাজারে সরকারি শেড ও রাস্তা দখল করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাল কৈলাসহর পুর পরিষদ ও মহকুমা শাসক। মঙ্গলবার সকাল থেকে চলে এই অভিযান। দীর্ঘদিন ধরে শহরের নাগরিক, বাজারের স্থায়ী ব্যবসায়ী সহ পথচলতি মানুষের দাবি ছিল অবৈধ নির্মাণ করে সরকারি রাস্তা ও বাজার শেড দখলকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামুক প্রশাসন। মঙ্গলবার এই অভিযানে স্বাভাবিকভাবেই সন্তোষ প্রকাশ করেছে কৈলাসহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। আজকের এই অভিযানে ব্যাপারে সন্ধ্যা 5টায় কৈলাসহর মহকুমা শাসক নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন তিনি শুনব। প্রিন্সিপাল কাউন্সিলর অধীনে যে পানিচুকি বাজার, ওই বাজারেতে বিশেষ করে তরকারি বাজারেতে দেখা গিয়েছে যে এখানে যে শেডটা আমরা দিয়েছি ওনাদেরকে গভর্নমেন্ট থেকে, ওই শেডের ভিতরে তারা জিনিসপত্র মানে অন্যান্য স্টোর জিনিসপত্র রাখছে, সবজি এখানে বিক্রি করছে না, সবজি তারা রাস্তাতে বিক্রি করছে এবং রাস্তার মধ্যে তারা টেম্পোরারি কনস্ট্রাকশন করে ওইখানেই তারা বিক্রি করছে। তো আমাদের কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে সমস্ত সুনাগরিকরা যারা আছেন, ওনারা সবসময় আমাদেরকে রিটার্ন এবং আবার টেলিফোন ভার্বালি আমাদেরকে কমপ্লেন করছেন যে এই যখন মার্কেট ডে বা সকাল এবং বিকালে লোক চলাফেরা করতে পারে না, জার্নি দোকানে ওনারা রাস্তার মধ্যে বসে দোকানদারি করছেন, অথচ ওনাদের জন্য শেড দেওয়া আছে। তো এই কারণে যারা বাইরে শেড বানিয়েছে, এক্সট্রা করে যারা এক্সটেনশন করেছে, ওই শেডগুলি আমরা তুলে নিয়েছি এবং এটার জন্য আমরা কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে কয়েকদিন আগে আমরা সবাইকে বলে দিয়েছি সতর্ক করে দিয়েছি যে আপনাদের এই সমস্ত কনস্ট্রাকশন যেগুলি আছে এগুলি আমরা উঠিয়ে নেব। এবং শুধু খালি কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল না, সমস্ত ত্রিপুরাতে সমস্ত জায়গাতেই যারা ইলিগাল কনস্ট্রাকশন করেছে রাস্তাতে দখল করে আছে, পিডব্লিউডি রাস্তা বা সরকারি রাস্তা, বাজারে যারা নিয়ে কনস্ট্রাকশন করেছে ইলিগাল, এগুলি তুলে নেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময়ই এই ধরনের কাজ করব। এবং যারা নিয়ে ভেন্ডার আছেন, যারা নিয়ে হকার, নিয়মটা হলো হকাররা দোকানে জিনিসপত্র বিক্রি করবে রাস্তার পাশে, বিক্রি করার পরে যখন সন্ধ্যা হবে বা রাত হবে তাদের যে জিনিসপত্র এগুলি সরিয়ে নেবে, একের দিন আবার এনে কাজ মানে তাদের ব্যবসা করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি কয়েকজন লোক রাস্তার মধ্যে টেম্পোরারি কনস্ট্রাকশন করে নিয়েছে, নয়নজুলিতে টেম্পোরারি কনস্ট্রাকশন করে নিয়েছে, ওই জিনিসগুলি আমরা পরিষ্কার করব, আমরা আগেও করেছি এখানে এবং ভবিষ্যতেও করব। এবং এটাতে কৈলাসহরে যে সাধারণ নাগরিক, সমস্ত ধরনের নাগরিক তারা কিন্তু খুশি এবং আমাদেরকে অনেকেই ফোন করে বলেছেন যে এই ধরনের কাজ আমরা যাতে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট আধিকারিক কি জানিয়েছেন এবং স্বাভাবিকভাবেই এই টেম্পোরারি কনস্ট্রাকশনগুলোর জন্য অনেক সমস্যা হচ্ছে সাধারণ মানুষের এবং সামগ্রিক অর্থে সাধারণ মানুষ অনেকটাই খুশি এই টেম্পোরারি কনস্ট্রাকশনগুলো হকাররা যেটা করে রয়েছেন রাস্তার পাশে, সেই বিষয়টাকে কেন্দ্র করে এই অভিযানগুলো চালানো হয়েছে। অবৈধ নির্মাণ করে কৈলাসহরের পানিচৌকি বাজারে যে বিভিন্ন সরকারি রাস্তা দখল করেছে হকাররা, সেটাই মুক্ত করার অভিযান করা হয়েছে এবং আগামী দিনেও এই অভিযানগুলো জারি থাকবে বলে জানিয়েছেন এসডিএম। সময়সূচি বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।